আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম। আশা করছি সহজ রেসিপিতে নাস্তার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিলাম। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। 1 চা চামচ পরিমাণ কালিয়া জিরা দিয়ে দিচ্ছি, জিরাটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই তো এরই মাঝে ডোটা আমার একদম রেডি। তো এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। ভিতরে পুরটা রেডি করার জন্য এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেশন করে নেব। এর জন্য 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ টালা জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিব, দিয়ে ফ্রাই করে নিব। এই তো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে সিদ্ধ, দেখতে পাচ্ছেন। এখন এর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তো পেঁয়াজটাকেও একসাথে মিশিয়ে আরও 2 মিনিট পর্যন্ত চুলার উপর রেখে এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এর সঙ্গে। এই তো স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ দিয়ে এখন আবারও একসাথে মিশিয়ে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, তো আপনারা বাসায় খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ডোটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্রথমে রুটি বানিয়ে নিব ছোটো ছোটো লেজি কেটে। তো আমি ছোটো সাইজে একটা রুটি বেলে নিচ্ছি, লুচি সাইজে একটা রুটি বেলে নিচ্ছি। এই তো এটাকে আমি আরেকটু বড় করব। এই তো আমার একটা লুচি বেলা হয়ে গেছে। এখন এই মাছ বরাবর পুরটা দিয়ে দিব। 2টা সাইড এভাবে উঠিয়ে এই সাইডটাকে এটার সাথে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা স্ন্যাক্স আইটেম। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর চেয়ে অসম্ভব মজাদার। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এরই মাঝে সবগুলো আমি নাস্তা তৈরি করে ফেললাম। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, বেশ কিছুটা তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে পাল্টে এগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। যে কোনো সময় আপনারা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এই তো কালারটা কিন্তু চলে এসেছে আর আমার নাস্তাটাও কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। তো এরই মাঝে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। তো আশা করছি সহজ রেসিপিতে নাস্তার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।